নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো ধোসা। এটা খুবই সুবিধা, মানে কড়া খুবই সোজা, এমনি লিকুইড আপনাদের দোকানে পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতে এটা বানিয়ে পুরোটা কিভাবে বানানো যায় সেভাবেই আমি দেখিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধোসা বানাতে লাগছে চাল লাগবে, ডাল লাগবে আর একটু মেথি লাগবে। আমি এই কাপে এক কাপ মতন চাল দেব। আলাদা আলাদা করে ভেজাচ্ছি চালটা। এক কাপ চাল দিলাম, আবার ডাল দেব হাফ কাপ, অর্ধেক কাপ আমি ডাল দেব। এটা হচ্ছে বিউলির ডাল নিচ্ছি। বিউলির ডাল হাফ কাপ, আর সঙ্গে মেথি দেব আমি এক চামচ। মেথি এটা ভিজিয়ে দেবো, নিয়ে সারা রাত্রি আমি ভিজানো অবস্থায় রেখে দেবো, সকালে এটা মিক্সিতে পেস্ট করবো। ভালো করে ধুয়ে নেব। ডালটাও একটু একবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে দেবো। মেথিটাও ভিজাবো। অবস্থায় ভিজে আমি সারা রাত্রি রেখে দেবো। চালটা সারা রাত্রি ভিজিয়েছিল, এটা এক কাপ চাল নিয়েছিলাম আর হাফ কাপ ডাল, সঙ্গে মেথিটাও আমি ভিজিয়ে নিয়েছি। এইবারে মিক্সিতে এটাকে পেস্ট করবো আলাদা আলাদা করে দুটোকে। মিক্সিতে আমি কন্টেনারটা নিয়ে নিচ্ছি। এবারে চালটা আগে দিচ্ছি মিক্সিতে, একদম মিহি করে পেস্ট করতে হবে। সামান্য একটু জল দেব, অল্প। মিক্সিতে বসিয়ে দেবো। ডাল এই চালটা পেস্ট করেছি, এটা ঢেলে দিলাম বাটির মধ্যে। ভালো করে পেস্ট হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবারে আমি এইটার মধ্যেই ডালটা দিয়ে দেবো।
নিয়ে মিক্সিটা চালিয়ে দেবো। ডালটা পেস্ট হয়ে গেছে, এবার এই ডালটা আমি ঢেলে নেব। একটা বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি ঢেলে নেব। আমার মিক্সটা হয়ে গেছে, ডাল আর চাল মেথি সব একসঙ্গে পেস্ট করে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে এইরকম ধরনের কনসিস্টেন্সি লাগবে। আমি তার মধ্যে নুন দিচ্ছি, অল্প নুন দেব। আর আমি একটু সামান্য চিনি দেব। তার আগে একটু সামান্য খাবার সোডা দিলাম, অল্প টিস্পুনের হাফ টিস্পুন। এবার একটু চিনি দেব। চিনিটা দিচ্ছি এই কারণে একটু রংটা একটু লালচে লালচে হবে, এই জন্য অল্প একটু চিনি দিচ্ছি। ভালো করে মিক্সড করবো এটাকে। ব্যাটারটা খুব দেখে এইরকম ধরনের ব্যাটার হবে। এবারে আমি গ্যাসের মধ্যে আমি ওই চাটুটা বসিয়ে দেবো, ননস্টিকেরই চাটু বসিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে লোহার চাটু থাকলে নিতে পারেন। একটু সামান্য তেল দিলাম, তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। সামান্য জলে ছিটে দেব। ডাল বাটাটা চাল বাটাটা একসঙ্গে দিয়ে দেবো ব্যাটারটা। একটু বড় করে বানাচ্ছি। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবারে চারিধার দিয়ে আমি তেল দিয়ে দেব। সাদা তেল নিয়েছি, সাদা তেল আমি চারিধার দিয়ে তেল দিয়ে দেবো। উঠে আসছে, যত হবে একটু বেশিক্ষণ রাখতে হবে গ্যাসে, নিজেই উঠে আসবে। তৈরি হয়ে গেছে, আমি ফোল্ড করে দিচ্ছি। আর একটা করছি আমি, দু হাতা, আমি ছোট হাতা নিয়েছি তো ওই জন্য দু হাতা দিলাম, বড় হাতা নিলে এক হাতাতেই হয়ে যাবে। এরকম দাগ 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 করলে ভাববে যে ঠিক মতন ব্যাটারটা তৈরি হয়েছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি আবার,
একটা পাশ হয়ে গেছে, গুলতে দিচ্ছি। এরম ফুটো ফুটো মতো হবে, এরম ফুটো ফুটো হলে তৈরি হয়ে যাবে জিনিসটা, তবে এটা ঠিক হয়েছে আর কি। একটু রাখলে ক্রিসপি ধরনের হয়, তাহলে যদি একটু খানিকক্ষণ রেখে দেওয়া যায় ক্রিসপিটা আসে। তৈরি হয়ে গেল ধোসা। এটা আপনারা সকালে বাড়িতে বানাবেন, বিকেলে জল খাবারে খুবই ভালো জিনিস, আর সকালেও ব্রেকফাস্টে খাওয়া যায়। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।